বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের কিছু অংশসহ আরও অনেক অঞ্চল ছিল মুঘল শাসকদের দখলে। তবে রাজনৈতিকভাবে শুধু শক্তিশালী ছিল না মুঘল শাসকরা, সাম্রাজ্যের পরিবর্তন, সাংস্কৃতিক, সামাজিক জীবন ও স্থাপত্যের উন্নয়নে তাদের রয়েছে অসাধারণ স্বাক্ষর। এক এক স্থানের ইতিহাস এক এক রকম এবং বলা বাহুল্য সেগুলি প্রায় সবই অদ্ভুত, আশ্চর্যময় এবং চিত্তাকর্ষক। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ভারতে মুঘল জামানার 10টি ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, তাজমহল আগ্রা। নিঃসন্দেহে মুঘল স্থাপত্যের মুকুটে রত্ন তাজমহল ভালোবাসার অমর প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলের স্মরণে প্রবর্তিত এই সাদা মার্বেলের অলৌকিক কারুকার্য এবং প্রতিসাম্য সৌন্দর্যের জন্য বিখ্যাত। তাজমহলের ইথারিয়াল আভা বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ দর্শনার্থীদের প্রলুব্ধ করে এটিকে বিশ্বব্যাপী অন্যতম স্বীকৃত এবং লালিত ল্যান্ডমার্কে পরিণত করে। দুই, লালকেল্লা দিল্লি। একটি বিশাল লাল বেলেপাথরের দুর্গ দিল্লির লালকেল্লা মুঘল রাজবংশের শক্তি ও মহিমা প্রদর্শন করে। সম্রাট শাহজাহান কর্তৃক প্রবর্তিত এটি প্রায় 2 শতাব্দী ধরে মুঘল সম্রাটদের প্রধান বাসস্থান হিসাবে কাজ করে। জটিলভাবে ডিজাইন করা দিওয়ান ই খাস এবং দিওয়ান ই আম, অত্যাশ্চর্য মতি মসজিদ এবং রসালো রংমহল এই স্থাপত্যের মাস্টারপিসের কয়েকটি হাইলাইট। লালকেল্লা ভারতের সমৃদ্ধ ইতিহাসের প্রতীক এবং একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। তিন, হুমায়ুনের সমাধি দিল্লি। দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত হুমায়ুনের সমাধি হল ফার্সি এবং মুঘল স্থাপত্যশৈলীর এক সাজরুদ্ধকর সংমিশ্রণ। সম্রাট হুমায়ুনের স্মৃতিতে নির্মিত এই বাগান সমাধিটি তাজমহলের একটি অগ্রদূত এবং পরবর্তীতে অনেক মুঘল নির্মাণের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। সমাধির চারিপাশে প্রতিসম বিন্যাস, ক্যাসকেডিং ওয়াটার চ্যানেল এবং লীলা বাগানগুলির একটি নির্মল পরিবেশ তৈরি করে, যা ইতিহাস উৎসাহী এবং স্থাপত্যের সুরক্ষার জন্য অনুরাগী উভয়কে আকর্ষণ করে। চার, আগ্রা ফোর্ট। আগ্রা প্রায়শই তাজমহলের মহিমা দ্বারা আবৃত। আগ্রা ফোর্ট একটি শক্তিশালী কাঠামো যা মুঘল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সম্রাটদের প্রধান বাসস্থান এবং একটি সামরিক ঘাঁটি হিসাবে পরিবেশন করা। আগ্রার দুর্গ জাহাঙ্গীরের প্রাসাদ, খাজ মহল এবং সিজমহলের মতো চিত্তাকর্ষক কাঠামো গর্ব করে। দুর্গটি তাজমহলের একটি মনোরম দৃশ্য প্রদান করে, যা মুঘল স্থাপত্যের কৌশলগত উজ্জ্বলতার একটি আভাস দেয়। পাঁচ, ফতেপুরের সিকরি, উত্তরপ্রদেশ। সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত ফতেপুরের সিকরি সময়ে হিমায়িত একটি শহর। বুলন্দ দরওয়া, জটিল নকশা, পঞ্চমহলের মনোমুগ্ধকর কমনীয়তা ও জামা মসজিদের পবিত্র প্রশান্তি সম্মিলিতভাবে একটি বিস্ময়কর অভিজ্ঞতা তৈরি করে। ফতেপুরের সিকরি আকবরদের দৃষ্টিভঙ্গি এবং একটি ইথিওপিয়ান রাজধানী তৈরি তার আকাঙ্ক্ষার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে, যদিও এটি শেষ পর্যন্ত জলের অভাবের কারণে পরিত্যক্ত হয়েছিল। ছয়, পরিমহল শ্রীনগর। শ্রীনগর কাশ্মীরের মনোরম ল্যান্ডস্কেপ, পরিমহল মুঘল বাগান স্থাপত্যের একটি নির্মল উদাহরণ হিসাবে দাঁড়িয়ে আছে। সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিকোহ দ্বারা পরিচালিত এই প্যালেস অফ ফেয়ারিজ জাবানের রেঞ্চে অবস্থিত, যা ডাল লেকের শাসরুদ্ধকর দৃশ্য উপস্থাপনা করে। সোপানযুক্ত বাগান, কিলানযুক্ত দরজা এবং সূক্ষ্ম জলের বৈশিষ্ট্যগুলি পরিমহলকে একটি প্রশান্ত অবসরে পরিণত করে, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মুঘলদের উপলব্ধি প্রতিফলিত করে। সাত, এলাহাবাদ ফোর্ট, প্রয়াগরাজ। যমুনা নদীর তীরে সম্রাট আকবর কর্তৃক নির্মিত এলাহাবাদ দুর্গটি সামরিক শক্তি এবং স্থাপত্যের বৈভবের মিশ্রণ। বিশাল দেয়াল, জটিল নকশা করা গেট এবং বিশাল আকবরী দরজা এই দুর্গের আকর্ষণীয় বৈশিষ্ট্য। এটি মুঘল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তাদের প্রকৌশলী দক্ষতার একটি মনোমুগ্ধকর প্রমাণ হিসাবে রয়ে গেছে। আট, জামে মসজিদ দিল্লি। জামে মসজিদ আরেকটি সুন্দর স্থাপনা যা মুঘল স্থাপত্যের একটি চমৎকার উপস্থাপনা হিসাবে দাঁড়িয়ে আছে। শাহজাহান কর্তৃক পরিচালিত মসজিদটিতে লাল বেলেপাথর এবং সাদা মার্বেল রয়েছে, যা একটি অত্যাশ্চর্য দৃশ্যমান বৈপরীত্য তৈরি করে। বিশাল আঙিনা, তিনটি বিশাল গম্বুজ এবং দুটি সুউচ্চ মিনারগুলি মুঘলদের আভিজাত্যকে মার্জিতার সাথে একীভূত করার ক্ষমতা প্রদর্শন করে, যা এটিকে দিল্লির একটি বিশিষ্ট ধর্মীয় সাংস্কৃতিক স্থান করে তুলেছে। নয়, আকবর সমাধি। মুঘল সাম্রাজ্যের সবচেয়ে
প্রতাপশালী সম্রাট ছিলেন জালাউদ্দিন মোহাম্মদ আকবর। সাম্রাজ্য বিস্তৃত ছিল আসাম থেকে কাবুল এবং কাশ্মীর থেকে আহমেদনগর পর্যন্ত। তিনি 49 বছর ভারতবর্ষ শাসন করেছেন। শাসনকালের শেষ দিকে আগ্রার লালকেল্লা, ফতেপুরের সিক্রি, লাহোরের লালকেল্লা, এলাহাবাদের লালকেল্লা ছাড়াও তৈরি করেন সিকেন্দ্রাবাদের সমাধি ভবন। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগে আকবর মারা যান। এরপর তার পুত্র সম্রাট জাহাঙ্গীরের তত্ত্বাবধানে নির্মাণ কাজ শেষ হয় 1612 সালে। সিকেন্দার সমাধি ভবনে 40টি সমাধির জায়গা ঠিক করা হলেও আছে 4 জন, আকবর, আকবরের বোন, শাহজাহানের ছেলে ও মেয়ের সমাধি। সমাধিতে আকবরের দেহাবশেষ না থাকলেও এখানে বেড়াতে আসা বেশিরভাগ দর্শনার্থী বিশ্বাস করে সমাধিতে আকবরকে শায়িত আছেন। 10 বিবি কা মাকবারা। স্ত্রীর প্রতি আমোক ভালোবাসা প্রদর্শন করতে তাজমহল বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান। এই নির্মাণের মাধ্যমে তার স্ত্রী মুমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন পুরো পৃথিবীর সামনে রাখতে এই স্থাপত্য নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান। মনোহরী কারুকার্যে তৈরি করেছিলেন গ্রেট তাজমহল। এর প্রায় অনেক বছর পর ষষ্ঠ মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ তার মা দিলরাস বানু বেগমের প্রতি ভালোবাসার নিদর্শন রাখতে ভারতের মহারাষ্ট্র প্রদেশের ঔরঙ্গাবাদে 1651 থেকে 1661 খ্রিস্টাব্দকালে নির্মাণ করেন দ্বিতীয় তাজমহল, যা দেখতে তাজমহলের মতো মনে হলো। এটির নাম বিবি কা মাকবারা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।